নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ আজকে এসেছি ঐন্দ্রিলা নার্সারিতে। আমি ফল গাছ সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেইনি, মানে নার্সারি ভিজিট করি না, আপনারা দেখেছেন। আজকে নিয়ে এসেছি একটা নার্সারি ভিজিটে, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমাদের দর্শক বন্ধুরা আমার কাছে বলেছিলেন যে দাদা কিছু ভালো ভিডিও নিয়ে আসুন, যাতে আমরা উপকৃত হতে পারি, যাতে কি ধরনের গাছ আমরা লাগাবো সেই সংক্রান্ত আজকে ভিডিও। তো বন্ধুরা, ঐন্দ্রিলা নার্সারির যে মালিক সঞ্জয় সরকার দাদার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, দাদা এই এই গাছ এইগুলো আপনি কি লাগিয়েছেন, কি জাতের আমাকে বলবেন? দা ফিলিপাইনের কালো আম। ফিলিপাইন বলছেন কালারটা? হুম, খুবই চলছে বাজারে, এখন খুবই সুন্দর চলছে, আমার প্রচুর চারাও রেডি আছে। দাদাকে আমি একটা জাস্ট কেটে দেখাই এবং সাইজটাও ভালো করে দর্শকদেরকে দেখাতে পারবো। এটা ফিলিপাইনের কালো আখ, তাই তো? দেখুন বন্ধুরা, এই আখটা দাদা কেটে দেখাচ্ছে। এই গাছটার বয়স কত তাও? এটা 3 মাস। 3 মাসে এতটা মোটা? দেখুন, এটা কিন্তু চাইলে আপনারা কিন্তু এটা ক্যারেটে করা যাবে। হ্যাঁ অবশ্যই, এটা ক্যারেটেও করা যাবে। আর এটার মিষ্টতা মানে আমাদের দেশি আখের মতো না এর থেকে মিষ্টি? আমি একটু, এটা শুনেছি যে একটু নরম হয়, খুব নরম নরম একটু, এটা যদিও এখনো সেই রকম হয়নি। আর এই আখটার শুনেছি উচ্চতায় নাকি অনেকটা বড় হয়, 10-12 ফুট নাকি উঁচু করা যায়। একটা ছাড়িয়ে দেখেন তাহলে বুঝতে পারবে সবাই। বাহ, দেখুন কত মোটা, দেখুন মোটা। আর এটা হাত দিয়ে ছাড়ানো যায়, এটাই সব থেকে বড় ব্যাপার। যদিও আমার নখ নেই তাই আমি ছাড়াতে পারছি না, দাদা একটু ছাড়িয়ে দিলে ভালো। মিষ্টতাটা একবার দেখে নিন, একটা চাকু থাকলে ভালো হতো, মানে পুরোটা ভেতরে রসটা আমরা দেখাতে পারতাম মনে হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফিলিপাইন শাক, এটা আমি এখন খেয়ে দেখবো যে কীরকম এটার মিষ্টতা হয়েছে কিনা। এটার বয়স শুনলেন যে 3 মাস মতো বয়স। বিনা পরিচর্যায় কিন্তু এখানে গাছগুলো হয়, আপনারা চাইলে ছাদ বাগানে ফলের কাঠিটা অবশ্যই করা যাবে। দুটো গাছ বসিয়ে দেওয়া যাবে আরামসে। কত বড় হতে পারে ফলের কাঠিটা যদি করা হয়? এটা তো আপনার 20 ফুট পর্যন্ত, 20 ফুট পর্যন্ত হতে পারে, তাই তো? আমি কমার্শিয়ালি করবো, আমি মুখের কথা নয় কাজে দেখিয়ে দেবো। 1 মাসের মধ্যে আমার ফার্মিং শুরু হয়ে যাবে, জায়গা টাকা নেওয়া কমপ্লিট। তাহলে বুঝুন, চলছে 1 মাস পরেই যদি আপনি আসেন, সময় পর নিশ্চয়ই আসবেন, আপনাকে ভিডিও করে দেখিয়ে দেবো। এবার চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলি যে এই আখ কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে। আর আমাদের দেশি আকারের আখের মধ্যে পার্থক্যটা যদি দাদা একটু বলেন। সাইজটা দেখছেন নিশ্চয়ই, দেশি আখ কোনোভাবেই এত ভালো সাইজ হয় না। রসটাও আমি দেখবো, বেশি তো অনেক সুন্দর এবং সফট। আর রোগ পোকার কথা যদি বলেন, রোগ পোকাও কম। আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে কিন্তু নির্দ্বিধায় আপনাদের যদি বাড়িতে 3-4 কাঠা জায়গাও থাকে, আপনারা প্রচুর পরিমাণে এই আখ কিন্তু আপনারা করতে পারবেন। একটু জল না দাঁড়ালেই হলো, তাই তো? জল দাঁড়ালে কিন্তু আখের মিষ্টতা কমে যায়, গাছের একটু অসুবিধা হয় আমরা জানি, কিন্তু এই গাছ খুব রোগ সহনশীল গাছ। আর যারা যারা এর চারা নিতে চান, আমি সঞ্জয়দার নম্বরটা ডিসক্রিপশন বক্সে এবং ওপরে লিখে দেবো, আপনারা ওইখান থেকে কিন্তু সংগ্রহ করে নেবেন, দাদার সাথে যোগাযোগ করবেন। এরপরে আমরা ধীরে ধীরে দাদার আরও বাগান দেখবো, ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। এইটা শুধুমাত্র আমি আখের ওপর ভিডিও করলাম। আপনার কাছে কি চারা অ্যাভেলেবেল আছে? কতগুলো চারা তাও পাওয়া যায়? এখন 5-6 হাজার চারা আছে। 5-6 হাজার চারা আপনারা কিন্তু এখান থেকেই রেডি করা আছে। এখানেই 5-6 হাজার চারা রেডি আছে, তাই তো? তার মানে কেউ এলে কিংবা যোগাযোগ করলে আপনারা অনলাইনে পাঠান নিশ্চয়ই? বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অনলাইনেও দাদার থেকে এই গাছ নিতে পারেন। আর এটা কোথায় আসতে হবে, জায়গাটা যদি একটু বলেন আপনার নার্সারি? আমার জায়গাটা গোয়ালা, সিমলাগড়, পান্ডুয়া, হুগলি। এটা বৈচিগ্রাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা। এছাড়া গুগল লোকেশনে আমার ম্যাপ দেওয়া আছে, ঐন্দ্রিলা নার্সারি সার্চ করলে আপনারা জায়গা দেখতে পাবেন। এবার বন্ধুরা, এবার খেয়ে দেখবো আমি এটা কীরকম মিষ্টি হয়েছে। আমরা জানি আগ পুরনো হলে বেশি মিষ্টি হয়, তাও আমি খেয়ে দেখবো। বাপ রে, সত্যি মানে 3 মাসের গাছ বললেন, যাই বললেন, আমি কিন্তু মানে ভাবতেই পারছি না যে এত মিষ্টি। মানে কোনো গল্প কথা কিংবা কোনো কথা বলছি না,
একদম যেটা বলছি আমি একদম পরীক্ষিত ভাবে আমি খেয়ে কিন্তু আপনাদের বলছি, জানেন আমি উল্টো পাল্টা ভিডিও করি না, যেটা সঠিক সেটাই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে এই ধরনের আখ যে চাষ করা যায়। কিংবা আরও আমি পরপর ভিডিও, এই দাদার ভিডিও আরও কয়েকটা দেখাবো, বড় ভিডিও করছি না, ছোট ছোট ভিডিও দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা চলুন আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ।